আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন একাডেমি। ব্যাকগ্রাউন্ডে আছে আমি সিদ্দিক নয়ন স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি গত কালকে যে ভিডিওটি দিয়েছিলাম, যে ট্রান্সফরমেশন সেন্টেন্সে আমরা কীভাবে অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি, তো আজকে আমরা সেখানে থেকে আমরা ইন্টারগেটিভ করবো এবং ইম্পারেটিভ করব, তারপর আমরা এক্সক্লামেটিভ আসে। তো আমরা চলুন যাই, আমরা সরাসরি ক্লাসে যাব। তো আমি এই লকডাউনের সময় আমার ছাত্রদের উদ্দেশ্যে অনুরোধ করে বলতে চাই, আমি এখনও হয়তো অনেকেই পড়াশোনা ঠিক মতো করো না, তোমরা হয়তো যারা HSC পরীক্ষার্থী, এই ঈদের পরে হয়তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, তো তোমরা আর অবসর সময় এদিক ওদিক ঘোরাঘুরি না করে অবশ্যই ঘরে বসে পড়াশোনা করো। বাইরে খুব সময় অপচয় করবে, ঘরের মধ্যেই থাকবে, নিজেকে সেফে রাখবে এবং ঠিকমতো পড়াশোনা করবে। তো চলো যাই। তো সেখানে যাওয়ার আগে আমি এখনও পর্যন্ত, যারা তোমরা আমার চ্যানেলে আজকে নতুন এখনও পর্যন্ত অ্যাড হও নাই, অবশ্যই আমার এই সাবস্ক্রাইব বাটনটাকে অ্যাক্টিভ করে রাখবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো আমরা সরাসরি ক্লাসে যাব। তো আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ আমরা করবো। তো আমরা আজকে ইন্টারগেটিভ করবো। ইন্টারগেটিভ করতে গেলে আমাদের তো সাধারণত জানি অ্যাসার্টিভ মানে বর্ণনা সূচক সেন্টেন্স, আর ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক সেন্টেন্স। কীভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করবো? গতকালকের মতো আমরা সেম একই নিয়মে, আমরা গতকালকে যে ক্লাসগুলো করেছিলাম, তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করেছিলাম। তো তোমরা আগের ক্লাসটা অবশ্যই দেখে নিবে, আশা করি তোমাদের সুবিধা হবে। তো আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করব। তো আমরা প্রথমে এক নম্বর রুলসে যাব। এখানে বলা হয়েছে যে ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, যদি সেন্টেন্সটি হাঁ বোধক, অ্যাফার্মেটিভ মানে হাঁ বোধক হয়, ইউ আর দ্য চেঞ্জ, ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু নেগেটিভ ইন্টারগেটিভ। আমরা বলতেছি দেখো, ইফ দ্য সেন্টেন্স ইজ ইন দ্য অ্যাফার্মেটিভ, ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু নেগেটিভ ইন্টারগেটিভ। যদি সেন্টেন্সটি হাঁ বোধক হয় তাহলে তোমাকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। আর দুই নম্বর কথা বলা হচ্ছে, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ, তাহলে দেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টারগেটিভ, তোমাকে শুধু বিয়ার ইন্টারগেটিভ, শুধুমাত্র ইন্টারগেটিভ তোমাকে করতে হবে, কোনো নেগেটিভ ইন্টারগেটিভ করা লাগবে না, শুধুমাত্র ইন্টারগেটিভ করবে। তো আমরা এখানে উদাহরণ দিয়ে দেখি, হি ওয়াজ ভেরি জ্যান্টল, হি ওয়াজ ভেরি জ্যান্টল। আমরা যে কোনো সেন্টেন্স ইন্টারগেটিভ করার ক্ষেত্রে জাস্ট অগুলারি ভার্বগুলোকে আমরা সাবজেক্টের শুরুতে নিয়ে আসবো। তো দেখো এখানে আমরা নিয়ে আসলি ওয়াজন্ট, এটাকে নেগেটিভ করেছি, যেহেতু হি ওয়াজ ভেরি জেন্টল, এই সেন্টেন্সটা ছিল হচ্ছে কি, যেহেতু সেন্টেন্সটা ছিল হি ওয়াজ ভেরি জেন্টল, এটা ছিল হচ্ছে একদম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে ওয়াজন্ট করেছি আমরা, ওয়াজন্ট হি ভেরি জেন্টল, ওয়াজন্ট হি ভেরি জেন্টল। আবার দেখো পরেরটা, হি ইজ নট এ গুড পারসন, হি ইজ নট এ গুড পারসন, তাহলে কী বলেছে, তাহলে ইজ হি এ গুড পারসন, এখানে নট ছিল, নেগেটিভ ছিল। দুই নম্বর নিয়ম অনুযায়ী এখানে যে নেগেটিভ ছিল, দুই নম্বর অনুযায়ী যে নেগেটিভ থাকলে তোমাকে কী করতে হবে, সেই জিনিসটা তোমাকে করতে হবে, যে নেগেটিভ যদি থাকে তাহলে তোমাকে কী করতে হবে, নেগেটিভ থাকলে, নট থাকলে তোমাকে এটাকে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, বিআর ইন্টারগেটিভ করতে হবে। এটা হলো তোমার সহজ নিয়ম। নাম্বার টুতে আমরা যাচ্ছি, দুই নম্বর নিয়মগুলো আমরা একটু খেয়াল করি, নো অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্স, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, নো অক্সিলারি ভার্ব মানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে তোমার শুরুতে কী করতে হবে, ডু, ডাজ, ডিড অথবা ডিডন্ট, ডাজন্ট, হ্যাঁ, ডন্ট, ডাজন, ডিডন্ট, এই কটা বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, আমি একটু খেয়াল করে দিই, যে তোমরা যদি নেগেটিভ যদি হয় তাহলে অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে, যদি নেগেটিভ হয় তোমাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে তোমার সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ হলে ডু, ডাজ, ডিড, আর অ্যাফার্মেটিভ হলে ডোন্ট, ডাজন, ডিডন্ট, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে। তারপরে তোমাদের খেয়াল করতে পারে একটা বিষয়, দেখো হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল। আবার দেখো, দে ডিড নট প্লে ফুটবল এভরিডে, ডিড দে প্লে ফুটবল এভরিডে, ডিড দে প্লে ফুটবল এভরিডে, এইভাবে তোমাদেরকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তিন নাম্বার দেখো, যদি নেভার থাকে
তাহলে ইবার হবে। এবার তাহলে কি হবে, ইবার হবে। এখানে একটা বিষয় আমরা একটু খেয়াল করে আসি, দুই নম্বরের উদাহরণটা একটু সরি, দেখো হি প্লেস ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, এখানে ইন্টার নেগেটিভ ইন্টারগেটিভ, ডাজন্ট কী হবে, ডাজন্ট। মনে রাখো একটু এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে যে ডাজন্ট হি প্লে ফুটবল, ডাজন্ট হি প্লে ফুটবল, এই বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো তিন নম্বর, নেভার থাকলে ইভার হবে, নেভার থাকলে ইভার হবে, আই নেভার ড্রিঙ্ক টি, ডু আই ইভার ড্রিঙ্ক টি। অবশ্যই এখানে দেখো আই নেভার ড্রিঙ্ক টি এটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, সুতরাং এখানে ডু আই ইভার ড্রিঙ্ক টি, এই বিষয়গুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরে দেখো এভরিডে, এভরিবডি, এভরিওয়ান, একটু খেয়াল রাখি আমরা, যদি সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি, এভরিওয়ান, ওয়াল থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় হু, ডোন্ট, ডাজন্ট, বি ডোন্ট টেন্স অনুযায়ী মনে রাখতে হবে তোমাদের। ডাজ, ডোন্ট বা ডাজন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডি ডোন্ট হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এখানে উইশেস হলে অবশ্যই কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে খেয়াল রাখতে হবে তোমাদেরকে, উইশেস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং হু ডাজন্ট উইশ টু, উইশ টু বি হ্যাপি, যখন ডাজ বসাবো তখন ভার্বের শেষে যেখানে এস আসে এই এসটা উঠে যাবে, মনে রাখতে হবে তোমাদেরকে। এরপরে চলে আসি আমরা, একটু খেয়াল করি যে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা দেখো এভরি প্লাস যদি নাউন থাকে তাহলে ইজ দেয়ার, একটু খেয়াল রাখবো আমরা, এভরি প্লাস যদি নাউন থাকে তাহলে আমরা কী করবো, ইজ দেয়ার অ্যানি, তারপরে নাউন, এরপরে হু, তারপরে তোমাদের একটু খেয়াল করতে হবে, একটু দেখো এভরি, ইজ দেয়ার অ্যানি, তারপরে সব কিছু তোমাদের এখানে করতে হবে। আশা করা যায় তোমরা সহজেই ক্লিয়ার হয়েছো। যদি এভরি মা, এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, তাহলে এইখানে থেকে তোমাকে একটু ইন্টারগেটিভটাকে চেঞ্জ করা হয় নাই, ওটাকে হচ্ছে আমরা লিখবো, শুরুতে লিখবো ইজ দেয়ার অ্যানি ম্যান, আমি লিখবো ইজ দেয়ার, ইজ দেয়ার অ্যানি, ইজটাকে আমরা একটু ক্লিয়ার করে দিই, ইজ দেয়ার অ্যানি ম্যান, তারপর লিখবো হু, হু ডাজন্ট উইশ, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, প্রশ্নবোধক চিহ্ন দিব আমরা। দেখো আমাদের একটু খেয়াল করে দেখি তোমরা সহজে বুঝতে পারবে, আমরা এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, ইজ দেয়ার অ্যানি ম্যান, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, একটু খেয়াল করে দেখি তোমরা সহজে হয়তো বুঝতে পারবে, এটা আমার তোমাদের জন্য ইজি হবে, তোমরা সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই সেন্টেন্সটাকে আমরা এই সেন্টেন্সে পরিণত করেছি, তোমরা সহজে বুঝতে পারবে। তারপর দেখো এভরিবডি, নো বডি, নো ওয়ান, নান, নো বডি, নো ওয়ান, নান, যদি কোনো সেন্টেন্সের শুরুতে নো বডি, নো ওয়ান, নান থাকে সেটাকে ইন্টারগেটিভ করার সময় হু বসাবো, কী বসাবো, হু বসাবো। আমরা একটু খেয়াল করি, নো বডি, নো বডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, নো বডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, কেউ আমার ভালোবাসা, তোমার প্রতি যে আমার ভালোবাসাটা কেউই গণনা করতে পারবে না, তাহলে হু ভালোবাসে, হু কুড কাউন্ট ইভার, এতে হু কুড কাউন্ট ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তারপর আমরা একটু দেখি দেয়ার ইজ নো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেয়ার ইজ নো থাকে তাহলে ইজ দেয়ার অ্যানি, এখানে কী বসাবো, ইজ দেয়ার অ্যানি, অথবা হু, এরপরে পারসন, হোয়াট হলে গেল বস্তু, থিংস, খেয়াল করি আমরা ইজ দেয়ার অ্যানি অথবা হু অথবা হোয়াট, হু যদি বসালে ব্যক্তি আর হোয়াট বলে বস্তু, যত বস্তু ঠিক আছে। দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এই আইনের কোনো ব্যবহার নেই, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এই আইনের কোনো ব্যবহার নেই, সেন্টেন্সটা এখানে পরিবর্তন হয়ে গেছে, আমরা এটাকে আমরা একটু করে দেখি, আমরা এটাকে আমরা একটু করবো, দেয়ার ইজ, ইজ দেয়ার আমরা লিখবো, ইজ, ইজ দেয়ার অ্যানি ইউজ দিস ইউ ল, দেখো ইজ দেয়ার অ্যানি ইউজ অফ দিস ল, হ্যাঁ
আমরা দেখি যে দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, ইজ দেয়ার অ্যানি ইউজ অফ দিস ল, অথবা আমরা এখানে আরেকভাবে করতে পারি হোয়াট ইজ দ্য, এভাবে লিখতে পারি, আমরা এটাও করতে পারি ইজ দ্য ইউজ অফ দিস এল এ ডব্লিউ, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। দেখো এখানে হোয়াট এবং কেন বসছে, বস্তুর ক্ষেত্রে যেহেতু ল হচ্ছে আইন একটা বস্তু, কিন্তু হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল আমরা দুইভাবেই করতে পারি, তোমরা হয়তো সহজেই বুঝতে পেরেছো। হ্যাঁ আমার মনে হয় তোমাদের ক্লিয়ার আছে। দেখো দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, হ্যাঁ আবার দেখে ইজ দেয়ার অ্যানি ইউজ অফ দিস ল, অথবা হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। তারপর দেখো ইট ইজ নো, ইট ইজ নো, হ্যাঁ ইট ইজ, ইট ইজ নো যদি থাকে সেন্টেন্সের শুরুতে ইট ইজ নো থাকে, তাহলে ইজ দেয়ার অ্যানি অথবা হোয়াই, ইজ দেয়ার অ্যানি অথবা হোয়াই, ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, হোয়াই টেক আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, অথবা ইজ দেয়ার অ্যানি, হ্যাঁ ইজ দেয়ার অ্যানি, আমরা সব ইন ইজ দেয়ার অ্যানি ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, এইভাবে আমরা করতে পারি, দুইভাবে করতে পারি। তো নাম্বার নাইনে আমরা চলে আসি, দেখো একটু খেয়াল করে দেখি আমরা, নাম্বার নাইনে হচ্ছে ইট ডি ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার যদি থাকে তাহলে হোয়াট দো অথবা ডাজ ইট ম্যাটার, হোয়াট দো অথবা ডাজ ইট ম্যাটার, যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, হোয়াট দো ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, সহজ কথা ইট ডাজ নট ম্যাটার পরিবর্তে হোয়াট দো বসছে, ইট ডাজ নট ম্যাটার পরিবর্তে কী বসছে, হোয়াট দো বসছে। তোমরা সহজেই বুঝতে পারবে আশা করা যায়, তোমাদের জন্য কোনো পরিবর্তন নাই, শুধু শুধু এইটুকুই পরিবর্তন করলেই হবে। আমার মনে হয় আমার ছাত্ররা সহজে বুঝতে পেরেছ, তোমাদের সবসময় সহজভাবে এবং ইজি ওয়েতে আমরা চেষ্টা করতেছি কোনো গ্রামার ফলো না করে কীভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি। তো আমরা এই আমরা শিখলাম হলো এখন শিখলাম হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ আমরা শিখলাম, তো আমরা অ্যাসার্টিভ থেকে যেহেতু ইন্টারগেটিভ শিখলাম, এর পরবর্তী ক্লাসে আমরা যাব অবশ্যই, কী শিখবো আমরা এর পরবর্তী ক্লাসে আমরা যাই শিখবো এক্সক্লেমেটারি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স, অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স টু এক্সক্লেমেটারি সেন্টেন্স, আমরা এগুলো করবো। আশা করা যায় তোমরা সহজে বুঝতে পেরেছো, খুবই সহজ, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অ্যাক্টিভ করে রাখবে, অল করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ক্লাস দিলে সবার আগে তুমি পেয়ে যাও। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, ব্যাকগ্রাউন্ডে আসে আমি সিদ্দিক নয়ন স্যার, আর তোমরা যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও অবশ্যই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।